পান্তা এখন খাবেন এই যে নানির হাতে পান্তা এটা আপনি খাবেন কিটা খাবেন নানি খালি না নুন দিয়ে খাবো নুন দিয়ে তাই হয় নুন দিয়ে খাওয়া যাবে কি করব না খাওয়া বুদ্ধি আছে এই 25-26 বছর 25-26 বছর মানে টয়লেট কোথায় করেন আপনার কি টয়লেট আছে পাটি এখন না কি বলেন তো টয়লেট করতে গেলে 5 টাকা করে নেয় ও বুঝছেন না সরকাররা দেয় না বাবা দেয় না না এখন চাল কিছু দেয় না নাতি আছে বাউরে নি হাত নাই পাও নাই ভিক্ষে করি ভাজি বাগুন ভাজি আর হচ্ছে ভাত এই কয় টাকা নিল এইটুকু 15 টাকা 15 টাকা নিছে আমরা ওই ব্রিটিশে আমল হ্যাঁ 5 ছয় আমল হ্যাঁ ও মেলা কষ্ট বাবা এবারে মাস খেয়ে দুধ দিছে সেই দিন আর পাইনি কত বছর ধরে বোতল কুড়াচ্ছেন তাও দিতে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সামনে তো শীত আসলে আসতেছে শীতের সময় আসলে দুই পক্ষ দুই ভাবে আসলে থাকে এক পক্ষ বেশ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ বেশ কষ্টে থাকে তো মানে সব কিছু মিলিয়ে যদি বলা চলে যে আমি এখন আসছি বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকা এটি একটি বস্তি এলাকা এবং এখানে মানুষজন খুপরি আকৃতির ঘরে তাদের বসবাস এবং শীত আসলেই তারা খুব কষ্টে থাকে অতীব সমস্যা তাদের তৈরি হয় এই শীতের কারণে আমি দু একদিনের সাথে অবশ্যই কথা বলবো কিন্তু শীতের কারণে তাদের যে কষ্টের জায়গাটা এই জিনিসটা খুবই বেদনাদায়ক আমি একজন নানি আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন ভালো আছেন এই যে সামনে তো নানি এইদিকে আসেন ঘুম পাড়তেছেন নানি সামনে তো শীত এগুলো কি নানি পান্তা বাবা পান্তা খাবেন ভালো ভালো পান্তা পান্তা আচ্ছা নানি এই যে সামনে তো শীত আসতেছে শীত আসলেই তো আপনাদের কষ্ট বাড়ে তাই না মানে সরকারের কাছে চাওয়া কি কি চাও বাবা সরকার কি দেয় আমার বাবা কি দেয় কি এত কষ্ট করতেছি কোটে কি দেয় সরকারে কত টাকা পয়সা কত কি আলো কোটে শুনলাম যে টাকা এত আছে অত আছে এটা দুই এক কেজি দুই কেজি এটা চাউল এটা হাফ কেজি আলু এই এনে দিয়ে দেয় ওই মাস অন্তর মাস অন্তর দিয়ে যায় মনে করো যে মাস খেয়ে দুধ দিচ্ছে সেই দিন আর পাইনি এতদিন ধরে বন্ধ আছে কিভাবে সংসার চলতেছে নানি আচ্ছা চা ভাঙিয়ে খাই আচ্ছা এখন যামো যে গ্রাম যামো যাই না পামো তাই খামো আর কি আছে আচ্ছা আল্লাহ যা মাফ আছে তাই খাচ্ছেন সামনে শীত তাই না প্রস্তুতি কেমন নানি শীতে শীতে তো অনেক কষ্ট রাতে অনেক কষ্ট হয় সকালে বের হতে কষ্ট হয় হয় তো তাই না কেমন প্রস্তুতি কেমন নিচ্ছেন কেমন করবো আজ এঙ্গে করে সকলাই নিয়ে যায় কয়া কয়া নিয়ে যায় নিয়ে যা কোনো কি দেয় কিচ্ছু তো দেয় না আচ্ছা এ গাড়ি দিবে টিন দিবে হে দিবে সে দিবে কি কিছুই নেই আচ্ছা নানি আপনাদের এখানে টিউবওয়েল আছে না তাহলে পানি কোত্থেকে আনেন ও যেগুলো দোকানের দোকানে ও যেগুলো দোকানে দোকানে উবিয়ে নিয়ে উবিয়ে নিয়ে এসে এসে খাই ওরা নিতে দেয় না টাকা কোনোদিন দেয় কোনোদিন দেয় না মুখিয়ে ফাঁসে এঙ্গে করে নিয়ে আসে না খুবই কষ্ট নানি তাই না কষ্ট নয় কষ্টই তো আমার কষ্ট কেউ তো অজুল করে না আর ভোট দেন নানি ভোট ভোট দিছেন এবার হ্যাঁ ওই ইব্রাহিম কি ভোট দিছি তো ভোটার হওয়ার পরে এরকম কষ্ট কেন নানি ইব্রাহিম যে ওঠে নেই খেল করছে তাহলে এই পান্তা এখন খাবেন এই যে নানির হাতে পান্তা এটা আপনি খাবেন কিটা খাবেন নানি খালি না নুন দিয়ে খাবো নুন দিয়ে তাই হয় নুন দিয়ে খাওয়া যাবে কি করবো না খাওয়া বুদ্ধি আছে অঙ্গ করিয়ে না করে তাহলে এই পান্তা কি করে খাবেন নুন দিয়ে মাখিয়ে মরিচ দিয়ে মাখিয়ে
দেখেন নানি পান্তা এতটুকু পান্তা হবে নানি হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে তে খার পাবো না হতে না পাবো শুধু নুন দেখাবেন নানির পরিবারে কে কে আছে বেটা আছে বেটার বউ আছে বেটার ছেলে আছে তিনটে চারটে ও আচ্ছা এখানে সবাই থাকেন হ্যাঁ আর বেটা সুতে আছে কষ্ট বাবা আমার নদী ভাঙা মানে সামলাতে নদী ভাঙা মানে বাড়ি নেই ঘর নেই গুলোবাগ সারে বর্দার ঘাট আচ্ছা কাটা খালি তো নানি আসলে এই যে পান্তা খাবে এখানে দুইজন শিশু রয়েছে নাম কি মিম কোন ক্লাসে পড়েন ক্লাস টুতে কোথায় পড়েন জুবলিতে স্কুল তো খুলছে না এই যে আপনি মানে সামনে তো শীত আসতেছে শীত আসলে তো কষ্ট গায়ে জামা নাই কাপড় নাই তাই না গেল বছর কিভাবে কাটাইছেন ওই না পুরনো ধুরনো নিয়ে এসবে নিয়ে এসে আমরা তো পাওয়াই নাই বুড়ো থুড়ো মানুষ কারাকারি হেরাহারি করে ওকে ভরে দেবে আমরা বুড়ো মানুষ পাবো পাওয়াই নেই খালি আগে খারা থাকে দেখবো তো আমরা কারা ছিঁড়ে করে নিয়ে এসে চলে যায় আমার নাই নানি আসলে সুষ্ঠু বন্টন হচ্ছে না এটার কথা বলছিলেন তো গেল বছর কীভাবে কাটাইছেন শীত জামা কাপড় ছিল আসিল করার তিন দিন এবছর কি ভাবে কি করবে শীতের কাপড় আছে দুটো উঠে আচ্ছা এই স্কুল থেকে শীতের কাপড়ের ইয়ে করে না দিবি এবছর দিবি এবছর দেন এমনিতে কি করেন স্কুল যাওয়ার পাশাপাশি স্কুল থেকে আসার পর বা কি করেন এমনিতে এলে দেনা বোতল ও বোতল কোরআন বোতল কুড়াতে গেলে মানুষজন কথাবার্তা বলে না তারপরে হয়তো গায়ে হাত টাত তুলে কি কত বছর ধর বোতল কুড়াচ্ছেন দুই তিন বছর হচ্ছে বোতল কুড়াচ্ছেন তাহলে ক্লাস টুতে পড়েন আপনি কোন ক্লাসে পড়েন আপনার দুই বোন একসাথেই সবসময় থাকেন আপনারা টয়লেট কোথায় করেন আপনাদের টয়লেট আছে কয় টাকা করে নেয় একটু বলেন তো টয়লেট করতে গেলে পাঁচ টাকা করে নেয় ও তো আর পানি পানি ফ্রি ও আচ্ছা দেখেন শুনছিলেন বাচ্চাদের কথা যারা বলছিল যে তাদের পাঁচ টাকা করে শৌচকার্য যে সারে সেইটার জন্য নিতে হয় এবং একটা নানি পান্তা খাবেন উনি শুধু লবণ দিয়ে খাবেন পান্তা তো এইটাই আসলে জীবন যদি হয় এখন ওই অবস্থা শীতকালে আসলে কতটুকু তারা ভালোভাবে আসলে চলতে পারবে সেইটাই খানিকটা প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়ায় আমি দেখেন আমার পিছনের এই অংশটুকু যখন শীত আসবে তখন তাদের অবস্থাটা কেমন হবে এইটাও খানিকটা প্রশ্ন আসলে শীত আসার পর তারা আসলে কীভাবে এখানে থাকবেন এখানে অনেক দিন যাবৎ অনেকেই থাকেন তো আমি দেখি আরও দুই একজনের সাথে কথা বলতে পারি কি না ইয়ে করে আন্টি একটু কথা বলি কেমন আছেন আচ্ছা আন্টি কথা বল আন্টি আসলে কথা বলতে চাচ্ছেন না দোকানে যাবেন তো দেখেন পরিস্থিতি এমন যে মানে ওনারা বলছিলেন যে অনেকে এসে তো এভাবে নিয়ে যায় কিন্তু দিন শেষে দেখা যায় যে কাজের কাজ হয় না সবাই শুধু ভিডিও করে নিয়ে যাচ্ছে তাদের মানে কোনো কাজ হচ্ছে না এই বিষয়টা আসলে তারা বললেন এটা পথের দিশা ভাসমান স্কুল এইটা হচ্ছে আপনার এখানে যে পথের শিশুরা থাকে বা বস্তি শিশুরা থাকে তাদের নিয়ে এই স্কুলটা আসসালামু আলাইকুম আন্টি কথা বলা যাবে কেমন আছেন এখানে কি এগুলো এই যে পুঁই শাক কি করবেন আন্টি ও ভাজি করবেন ও এই স্কুলে কিরকম এখানে বাসার পাশেই তো কেমন চলে
আপনার ছেলে মেয়ে পড়ে আন্টি? আমার ছেলে পড়ে। কয়জন? তিনজনে পড়ে। তিনজন পড়ে? ভাত রান্না করতেছেন কি দিয়ে আন্টি? আমার যে ভাত হয়েছে ওই যে শাক। এই যে সামনে তো শীত আসতেছে, তাই না? গেল বছর তো অনেক কষ্ট করে কাটাইছেন। আমি আরো দুই একজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি তাই সেই ক্ষেত্রে একটু সুবিধা হবে। এখানে দেখেন আমার পিছনে এগুলো খুপরি আকৃতির ঘর, প্রায় কয়েকশো মানুষ এখানে থাকে, কয়েকশো মানুষের বসবাস এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলা যাবে? এগুলো কি করতেছেন? না বাবা, আমরা কথা বলতে পারি না। কথা বলতে পারেন না? না, এমনিতেই বলেন। না বাবা, এগুলো কি করতেছেন? এগুলো খড়িয়ে করে এগুলো জাল দেন না? তো আন্টি এখানে কত বছর ধরে আছেন? ২৫-২৬ বছর। এই যে আপনাদের বাথরুম সুবিধা নাই, পানি উবে আনতে হয়, তাই এগুলো কষ্ট তো। এই যে এত বছর ধরে কষ্ট করতেছেন, সরকারের কাছে চাওয়া কি? অনেকবার তো বলছেন না? দেয় না চাউল কিছু, দেয় না। সেই গেল বছর তো অনেক কষ্ট করে শীত কাটাইছেন, তাই না? এবছর প্রস্তুতি কি, কিভাবে কাটাবেন? নাতি আছে, হাত নাই, পাও নাই, কষ্টে দিন কাটে না? কষ্ট কি, এমনিতে কি করেন, কিভাবে দিন কাটে? এইগুলো তো অনেক দিনের, তাই না? এগুলো খড়ি বানিয়ে আপনি ইয়ে করবেন, কি বলে, ভাতটা রান্না করবেন। তাহলে এই যে সামনে শীত, এটা তো অনেক কষ্টকর একটা বিষয়। কষ্ট সরকারে করে বলতে ভোট দেন নান আন্টি? হ্যাঁ, দুই বস্তা আমার এতেই তো ভোট দেওয়া। ও, এখানকারই আপনারা স্থানীয়, তারপরে এরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না কেন? তারপরে সুযোগ সুবিধা পাচ্ছেন না? না। সকালে কি খাইছেন? নাই খাই। খাননি? না। কি খাবেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে ভাত আনলেন? কি দিয়ে দেখি? বাগুন ভাজি। বাগুন ভাজি আর হচ্ছে ভাত। এই কয় টাকা নিল এইটুকু? ১৫ টাকা। ১৫ টাকা নিছে? এই যে মানুষ কি খাই? হ্যাঁ, আস্তা পথে থাকি। আচ্ছা, না এই যে সামনে তো শীত আসতেছে, তাই না? কত বছর ধরে আছেন আন্টি? আমরা ওই ব্রিটিশের আমল হয়ে সামনে তো শীত, গেল বছর তো কষ্ট কাটাইছেন, এবছর প্রস্তুতি কি? আন্টি আসলে বলছিল যে অনেক কষ্টের একটা জায়গাতে তাদের থাকতে হয়, এবং বিষয়গুলো হচ্ছে এই যে তারা ধরে নিয়েছে যে তাদের কষ্টই হচ্ছে জীবনসঙ্গী। বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে, আমার কাছেও সেটি মনে হয় যে এ সকল একটা মানুষ বলছিলেন তিনি এখানকার ভোটার, ভোট দিচ্ছেন এখানে কিন্তু সুবিধা আসলে পাচ্ছেন না। আমার পিছনে এই খুপরি আকৃতির ঘরেই তাদের মূলত বসবাস, এবং এই খুপরি আকৃতিতেই
দেখতেই তারা বলছিলেন তাদের কতগুলো যুগ কেটে গেছে, অনেকে অনেক অভিজ্ঞতার কথা বলছিলেন। আসলে সব মিলিয়ে আসলে যদি বলা যায় যে আসো যে শীত অপেক্ষা করছে তাদের জন্য, গেল বছর যে কষ্টের জায়গাটা ছিল ঠিক এই বছরটাতে তার চেয়ে বেশি বা তদ্রূপ কষ্ট হবে কিনা সেই বিষয়টি আসলে প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছে। যেহেতু তারা দেশের নাগরিক, আমার মনে হয় যে তাদের জন্য যে বরাদ্দটুকু বা তাদের জন্য যে সুযোগ সুবিধাটুকু রাষ্ট্রের নাগরিক হিসাবে দেশের মানুষ হিসাবে সেইটুকু আসলে তাদের প্রদান করা যুক্তিযুক্ত আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে। এবং তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা যদি কেউ পাঠায় সেক্ষেত্রেও নাকি অনিয়ম দুর্নীতি হয়, এই সকল মানুষের সামান্য একটা রোজগার নাই, সে সকল মানুষের বিষয়গুলো নিয়েও আসলে এইভাবে ইয়ে উঠে। তো এখানে ওই যে পথের শিশু একটা স্কুল, এটা মূলত এই শিশুদের জন্য ডেডিকেটেড করা। আর এই তো মোটামুটি কার্যক্রম, তারা তাদের মতো করে চলছে, জীবন জীবনের মতো করে চলে, জীবনের গতি তো কেউ আর থামাতে পারে না। তো আজকে পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।